ডিপ্লোমা ডাক্তারের শায় নেই রাজ্য সরকারেরই বিশেষজ্ঞ কমিটি। তিন বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়, প্রথম বৈঠকে মত বিশেষজ্ঞ কমিটির। তিন বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার নয়, চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে। তারা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রাথমিক চিকিৎসায় সহায়তা করতে পারবেন। প্রথম দিনের বৈঠকে একমত হলেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা, এমনটাই খবর সূত্রে। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের মতামত 30 দিনের মধ্যে রিপোর্ট আকারে জানানো হবে মুখ্যমন্ত্রীকে। আজকে খুব কনস্ট্রাকটিভ ডিসকাশন হয়েছে, প্রত্যেকে তার নিজের মতামত জানিয়েছে। আমার কথা শেষ হয়নি, এবং আমাদের চেয়ারম্যান স্যার প্রফেসর সুকুমার মুখার্জি, তিনি ফাইনালি আমাদের যারা কমিটিতে ছিলেন প্রত্যেককে বলেছেন যে আগামী 7 দিনের মধ্যে নিজের নিজের প্রপোজাল সিনপসিস আকারে দিতে। সে তারপরে আমরা ফার্দার আবার মিটিং করব, মিটিং করে একটা কনসেনসাস প্রপোজাল থ্রু হেলথ সেক্রেটারি আমাদের সিএম ম্যাডাম কাম হেলথ মিনিস্টার ম্যাডামের কাছে যাবেন। প্রত্যেকে তার কনস্ট্রাকটিভ সাজেশন দিয়েছে এবং খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, সেখানে ডক্টর সুকুমার মুখার্জির নেতৃত্বে হয়েছে। আজকে বিশদভাবে আলোচনা হয়েছে, সবাইকে সুনির্দিষ্ট সাজেশনসগুলো, অনেক আলোচনার বিষয় উঠে এসছে। ওদের সকলকে বলা হয়েছে রিটার্ন আকারে একটা সাজেশন ওনারা পাঠাবেন, তারপর নেক্সট মিটিংয়ে পরের পরবর্তী সিদ্ধান্তগুলো। তিন বছরের ডাক্তার কি তৈরির ব্যাপারে সবাই সহমত দিয়েছেন নাকি না? না, এখন আমি কিছু বলতে পারবো না, কমিটির মধ্যে বিবেচনা আছে, আমি ওকে সেই কমিটির মেম্বার নেই, কিন্তু কমিটি আলোচনা করছে, দেখা যাক কি বলবে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, গতকাল যে বৈঠক হয় সেখানে মুখ্যমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে ডাক্তার তৈরি করার, তাতেই কিন্তু বিশেষজ্ঞ কমিটি সায় দেয়নি। কি বললেন তারা ঠিক, এবং কি যুক্তি দিয়ে এই প্রস্তাবকে তারা সায় দিলেন না জানতে চাইব। দেখো, 15 জনের বিশেষজ্ঞ কমিটি তার প্রথম বৈঠক বসেছিল গতকাল, এবং কমিটির প্রত্যেক সদস্যই একটা বিষয়ে একমত হয়েছেন যে কোনোভাবে ডিপ্লোমা ডাক্তার কথাটা উল্লেখ করা হবে না। এবং তার পাশাপাশি তারা এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে ডাক্তারের সমতুল্য কোনো পদও তৈরি করা যাবে না, বরং গ্রামাঞ্চলে রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা এর মাঝামাঝি কোনো স্বাস্থ্য ব্যবস্থার সহায়ক, যাকে হেলথ কেয়ার প্রোভাইডার বলা যেতে পারে, এই ধরনের কিছু পদ তৈরি করা যায় কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। কমিটি আবারও তাদের মধ্যে বৈঠকে বসবেন। এই গ্রামীণ স্বাস্থ্য সহায়ক যারা হবেন, এই স্বাস্থ্য সহায়কদের মধ্যে এই স্বাস্থ্য সহায়ক হিসেবে ইতিমধ্যেই আয়ুষ ডাক্তার নার্স তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই স্বাস্থ্য সহায়ক হিসেবে ব্যবহার করার চল এখনই রয়েছে, বর্তমানেই সেটা রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে তাদেরকে আরো উন্নত কোনো প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে ঐকমত্য হওয়া যায় কিনা, অথবা নতুন কোনো পদ তৈরি করা হয় যারা এই স্বাস্থ্য সহায়ক হিসেবে গ্রামে গ্রামে কাজ করবেন। তবে কোনোভাবে ডাক্তার শব্দটা বা ডিপ্লোমা ডাক্তার শব্দটা ব্যবহার করা হবে না, প্রাথমিকভাবে এরকম একটা ঐকমত্য হয়েছেন তারা। আবারও বৈঠক হবে এই মাসের মধ্যেই, আবার তারা বৈঠকে বসতে চলেছেন, তারপরে সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিতে পারেন বলে মনে করা। ধন্যবাদ সন্দীপ। ডিপ্লোমা ডাক্তারের শাইনি রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির, আর গতকাল এ নিয়ে হলো বৈঠক। তিন বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়, প্রথম বৈঠকে বিশেষজ্ঞ কমিটির এমনটাই মতামত। ডক্টর মানস গুপ্তা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ডক্টর গুপ্তা, যেটা জানতে চাইবো, একদিকে স্বাস্থ্যমন্ত্রী তার এ ধরনের প্রস্তাব এবং তার পাশাপাশি বিশেষজ্ঞ কমিটি প্রাথমিকভাবে তারা সম্মত হলেন না, সেক্ষেত্রে কি বক্তব্য তাদের, কি যুক্তি তাদের রয়েছে? দেখুন, তো ডাক্তারি এই বিষয়টা তো আর আমাদের রাজ্যের কন্ট্রোলে নয়, ন্যাশনাল কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশনের কোনো মানে নিয়ন্ত্রণ বা অনুমোদন ছাড়া কোনো কোর্স চালু করাও যায় না। ফলে বিশেষজ্ঞ কমিটি যে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবটা মানতে পারবেন না বা ভিন্ন মত হবেন, এটা নিয়ে আমাদের মধ্যে কোথাও কোনো সন্দেহ ছিল না। আমাদের প্রশ্ন ছিল যে আমাদের রাজ্যে এটা বলছেন সরকার যে আমাদের চিকিৎসক নেই, এটাই আমাদের প্রশ্ন যে সত্যি চিকিৎসক নেই? প্রত্যেক বছর 5,000 করে চিকিৎসক হচ্ছে, পাস করে বেরোচ্ছে, তাদের নিয়োগ থেকে শুরু করে নানা জায়গায় নানা সমস্যা, নানা স্বজন পোষণ, এইসবের কারণে তাদের মানে চাকরিতে যোগদানে কোথাও হয়তো অনীহা আছে, কিন্তু সরকার পরিকল্পনা করলে চিকিৎসকের অভাব থাকবে না এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার জন্য যদি দরকার হয়, উনি ইঞ্জিনিয়ারিং ওই ডিপ্লোমা কোর্সের কথা বলেছিলেন, তার মতো ডাক্তার আমরা বলবো ইঞ্জিনিয়ারিং এ যেরকম ক্যাম্পাসিং হয় সেরকমই ইন্টার্নশিপের সময় প্রতিটি মেডিকেল কলেজে সরকার যদি ক্যাম্পাসিং করে তাদেরকে চাকরি অফার করে তাহলে এই সমস্যাটা থাকবে না।
আর তৃতীয় হচ্ছে বিশেষজ্ঞ কমিটি যেটা বলেছেন যে স্বাস্থ্য সহায়ক, এটা আবার কি? এমনিতেই তো আপনার হাজার ঘন্টা প্যারামেডিক্স কোর্স চলে, ইসিজি টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, আইটিউ টেকনিশিয়ান, তারাই তো প্যারামেডিক্স। আমার প্রচুর সিনিয়র নার্সিং স্টাফেরা রয়েছে, ফলে তাদেরকে বাদ দিয়ে আবার নতুন ধরনের কি স্বাস্থ্য সহায়ক তৈরি করতে চাইছেন ভারতবর্ষে বাস করি এবং সেখানে স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে যৌথ দায়িত্বের মধ্যে পড়ে। কেন্দ্রীয় সরকারের যে নিয়ন্ত্রক সংস্থা আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, তাদের অনুমতি বা অনুমোদন ছাড়া নিজের মতো কোনো কোর্স চালু করা যায় না। এটা বিশেষজ্ঞ কমিটিও জানে, আমি জানি না স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা সরকারি যারা স্বাস্থ্য দপ্তরে বসে আছেন তারা জানেন কি জানেন না, মাঝে মাঝে মনে হয় তারা বোধ হয় জানেন না। ফলে এই যে কোর্স চালু করতে চাইছেন এটা কি, কেন, কিভাবে হবে, এটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু এটুকু আমরা বলতে পারি, এই কোর্সের কোনো মানে হয় না, তাতে পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্যের কোনো উপকার হবে না। তাতে যে কথা উনি বলছেন যে আমার রাজ্যে চিকিৎসকের অভাব, তার থেকে আমার যেটা মনে হয় যে যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে ওরা ওই কোয়ার্টার গুলোকে রিপেয়ার করুক, ডাক্তারদের থাকার ব্যবস্থা গুলো করুক, তাদের একটু সুযোগ সুবিধা দিক, প্রতি বছর ক্যাম্পাসিং করুক, এই যে নিয়োগে স্বজন পোষণ নানা রকম সমস্যা চলছে, রাজনীতি চলছে, সেগুলোকে দূর করুক, সমস্যাটা সেখানে মিটবে। এই এই সমস্যার সমাধান কোনোদিন নতুন একটা কোর্স করে হতে পারে না, এটা আমরা হচ্ছে সুনিশ্চিত। এবং এটাও আমরা বলবো যারা বিশেষজ্ঞ কমিটি আছে তারাও যেন হাবি জাবি কোনো একটা কোর্সের বলেছেন বলে, আমার সরকারের প্রধান বলেছেন বলে তাদের কোনো রেকমেন্ডেশন তাদের যেন না থাকে। অনেক ধন্যবাদ ডক্টর গুমটা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এবার আপনাদের শোনাবো, গত বৃহস্পতিবার উৎকর্ষ বাংলা নিয়ে বৈঠকে ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি? ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো, তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিং এ, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, হসপিটাল বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, বেড বাড়ছে। যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট দেবে। এই ইস্যুতে রাজনৈতিক তর্জাও কিন্তু সমানতালে চলছে, শোনাব আপনাদের। ডাক্তারবাবু যারা আছেন, MBBS, তারপরে MD, যার যার যা যা স্ট্রিম আছে, তারা তো সসম্মানে থাকছেন, কিন্তু এই গ্রামীণ বা সমস্ত রাজ্যের পরিকাঠামোয় চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসকের প্রয়োজনে একটা জরুরি ভিত্তিতে কোর্স করে যদি সেই শূন্যতাটা পূরণ করা যায়, এটা তো বাস্তবের চাহিদা। ডিপ্লোমা ডক্টর করে যে গ্রামে পাঠানোর কথা হচ্ছে, গ্রামের মানুষের জীবনে কোনো মূল্য নেই? ইউক্রেন থেকে যারা ফিরে এসেছিলো তারা এখন ডক্টর হয়েছে কি? তাদের সবার দায়িত্ব নিয়েছিল মমতা ব্যানার্জি, কেন দিচ্ছেন না? তারা তো 1000 আছে স্টুডেন্ট, তাদেরকে ডাক্তার বানান, এখানে হসপিটালে ভর্তি কর, তাহলে তো মেডিকেল কলেজ, তাহলে তো হয়ে যাবে। ডিপ্লোমা ডাক্তার ও 15 দিনে নার্স তৈরির উদ্যোগকে ধিক্কার জানিয়ে AIDSO-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে পরে স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেন AIDSO-র প্রতিনিধিরা। স্বাস্থ্য নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা, মিছিল আটকানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুললো পুলিশ। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো, তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। কয়েকদিন আগে নবান্ন থেকে এই প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার 3 বছরের ডাক্তার ও 15 দিনে নার্স তৈরির এই উদ্যোগের বিরোধিতায় সোমবার পথে নামলো AIDSO। শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে এদিন মিছিল করে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন SUCI এর ছাত্র সংগঠনের সদস্যরা। বিক্ষোভে সামিল হন ডাক্তারি পড়ুয়ারাও। পুলিশ বাধা দিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়।
বিক্ষোভ সামাল দিতে এআইডিএসও এর সদস্যদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে দেখা যায় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে চলে এই টানাপোড়েন। শেষ পর্যন্ত এআইডিএসও এর চার প্রতিনিধি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে ডেপুটেশন জমা দেন। এখন চিকিৎসক হতে গেলে পাঁচ বছরে এমবিবিএস ডিগ্রি কোর্স করতে হয়, সেখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স কতটা যুক্তিযুক্ত? যাদের হাতে মানুষের জীবন মরণ জড়িয়ে থাকে তারা তিন বছর পড়াশোনা করে কতটা তৈরি হবেন, সেই প্রশ্ন তুলছেন চিকিৎসকদের একাংশ। জয়ন্ত পাল ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। ডিপ্লোমা ডাক্তারের যে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাতে সায় দিলেন না রাজ্য সরকারি বিশেষজ্ঞ কমিটি। কথা বলবো আমাদের সঙ্গে ডক্টর ফুয়াদ হালিম রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ডক্টর হালিম, কিভাবে দেখছেন, যখন আমরা দেখছি যে প্রতি বছরই ফুল টাইম যারা চিকিৎসক হিসেবে বেরিয়ে আসছেন পরীক্ষার পরে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা করতে পারবেন এই ডিপ্লোমা ডাক্তার, অনেক কম সময় এদেরকে তৈরি করা সম্ভব হবে এবং পরিষেবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এমনটাই তার বক্তব্য? দেখুন, আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী একটা বিতর্ক সৃষ্টি করতে চেয়েছিলেন এবং উনি তাতে হচ্ছে সফল হয়েছেন। ওনার প্রেস কনফারেন্সে উনি নিজে বলেছিলেন যে অরিজিনাল ডাক্তার যারা সাড়ে চার বছর কোর্স করে বেরোচ্ছে, তার ফলে তার বিনিময়ে উনি হচ্ছে নতুন একটা শ্রেণীর চিকিৎসক তৈরি করতে চাইছেন। ফলে উনি নিজেই কিন্তু প্রথম দিনই প্রেস কনফারেন্সে অরিজিনাল এবং নন অরিজিনালের বিতর্কটা সৃষ্টি করে দিয়েছিলেন ওনার নিজের শব্দ চয়নের মধ্যে থেকে। দ্বিতীয় কথা, ওনার বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই যেটা প্রকাশিত করেছে যে এই শ্রেণীর মানুষ তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া, ডেথ সার্টিফিকেট দেওয়া এবং ওষুধ প্রিসক্রাইব করার হচ্ছে কোনোই হচ্ছে অধিকার থাকবে না। ফলে ওনারা কি করতে চাইছেন, মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা কি আছে, বিশেষজ্ঞ কমিটি হচ্ছে ওনার ইঙ্গিত থেকে কি গ্রহণ করলো, কোনোটাই হচ্ছে স্পষ্ট নয়। ফলে এই গোটা বিষয়টা এমন একটা বিতর্ক তৈরি করে দিয়েছে যেটা বিতর্কের মধ্যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর ফলে হচ্ছে খুব একটা হচ্ছে কার্যকরী কিছু বেরোবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে বাম আমলে 1981 সালে যখন তিন বছরের কোর্সের প্রস্তাব আমরা করেছিলাম, তখন শুধুমাত্র 600 জন চিকিৎসক এমবিবিএস পাস করার অধিকার রেখেছিল পশ্চিমবাংলায়, 600টা সিট ছিল। আজকে দাঁড়িয়ে 4,200 জন চিকিৎসক হচ্ছে এমবিবিএস পাস করে বেরোচ্ছে, এদেরকে কেন হচ্ছে আমরা চাকরির মধ্যে নিতে পারছি না, এই বড় প্রশ্নের উত্তর রাজ্য সরকারকে দিতে হবে। এবং এই বিগত 12 বছরে মাত্র 3 বার হচ্ছে নিয়োগ করার যে প্রক্রিয়া সেটাই রাজ্য সরকার গ্রহণ করেছে, তাও হচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছে। ফলে এখানে দাঁড়িয়ে এমবিবিএস গ্রাজুয়েটের অভাব নেই পশ্চিমবাংলায় এই মুহূর্তে। দ্বিতীয় কথা হচ্ছে এই শ্রেণীর হচ্ছে চিকিৎসা কর্মীরা কি করবে, তারা চিকিৎসা করবে, তারা সহযোগীকারী হচ্ছে চিকিৎসকের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, কোনোটাই কিন্তু স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর শব্দগুলো স্পষ্ট নয় এবং এই যে কমিটি যেটা তৈরি হয়েছে এরাও কি করতে চাইছে তাও কিন্তু এখনো স্পষ্টীকরণ করা হয়নি। কিন্তু চিকিৎসকদের অভাব, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা তৈরি হয়েছে 42টা, ইটবালি সিমেন্টের কাজ সম্পূর্ণ করে দিয়ে কোনোটাই হচ্ছে কিভাবে হচ্ছে পূরণ হবে তার কিন্তু সামনের দিকে পথটা কিন্তু স্পষ্ট নয়, মসৃণ নয়। ফলে সাধারণ মানুষ বিপদে পড়ে থাকবে, আনুষঙ্গিক চিকিৎসা পরিষেবা একটা বিপজ্জনক জায়গায় আছে। গতকালকে আমরা হচ্ছে খবর পেয়েছি একজন বাবা তার 14 মৃত শিশুকে নিয়ে হচ্ছে তাকে ব্যাগে ভর্তি করে হচ্ছে বাড়ি ফিরতে হয়েছে। এই সবটাই কিন্তু একটা হচ্ছে খুব খারাপ জায়গা আছে, কি করে বেরোবো বলা খুব মুশকিল। এই সরকার থেকে কিন্তু আমরা কোনো আলোর হচ্ছে পথের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর হালিম। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিজের দুটি ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছেন, ওড়ানো হয়েছিল প্রচুর কথোপকথনের রেকর্ড ও ছবি, সিবিআই কে জানিয়েছে দিল্লির ফরেন্সিক অফিসাররা, এমনটাই খবর সূত্রের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মোবাইল, তাও কিন্তু রক্ষা হলো না, ডেটা উদ্ধার হলো, এবং কি জানাচ্ছেন দিল্লির ফরেন্সিক অফিসাররা? না, তোমাকে বলে দিই, সিবিআই এর অফিসাররা এবার কিন্তু বুঝতে পারছেন যে কেন জীবন কৃষ্ণ সাহা সেই দুটি মোবাইল ফোন নষ্ট করার চেষ্টা করেছিলেন, পুকুরে ফেলে দিয়েছিলেন। সিবিআই তরফে দাবি করা হচ্ছে এই দুটি মোবাইল ফোন দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তুমি জানো এর আগেই কিন্তু 300 পাতার একটি তথ্য নথি সংগ্রহ করেছিলেন সিবিআই এর অফিসাররা। কিন্তু এবার যেটা যে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে, দিল্লির ফরেন্সিক এর অফিসাররা সিবিআই এর অফিসারদের জানিয়েছেন যে এই দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জীবন কৃষ্ণ সাহার এই দুটি ফোন যেটা পুকুর থেকে সিবিআই এর আধিকারিকরা উদ্ধার করেছিলেন,
সেই দুটি মোবাইল ফোনে প্রচুর ডেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল এবং কোন সময় ডিলিট করা হয়েছে ডেট দেখে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে সিবিআই এর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত যখন শুরু হয় সেই সময়ে জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন থেকে ডেটা মুছে ফেলেছিলেন ডিলিট করে দিয়েছিলেন তাহলে কি লুকানোর চেষ্টা করছিলেন ইতিমধ্যে সিবিআই সূত্রের খবর ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু যে সমস্ত ডেটা ডিলিট করে দেওয়া হয়েছিল মুছে দেওয়া হয়েছিল সেই সমস্ত ডেটা কিন্তু রিট্রিভ করতে পেরেছেন অর্থাৎ সেখান থেকে উদ্ধার করতে পেরেছেন এবং সেখানে একাধিক চাঞ্চল্যকর ডেটা রয়েছে তথ্য রয়েছে যেটা কিন্তু এই গোটা তদন্তকে অন্য মাত্রা এনে দেবে অর্থাৎ আগেই তুমি জানো খবর পাওয়া গেছিল যে দুটো ফোনকে কোটি রাখার পর প্রায় 300 পাতার তথ্য সিবিআই এর আধিকারিকরা সংগ্রহ করেছিলেন সেখান থেকে বার করেছিল উদ্ধার করেছিলেন এবার যেটা বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করে নিয়েছিলেন এবং সেই সমস্ত ডেটা কিন্তু ডিলিটেড ডেটা ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু সেখান থেকে রিট্রিভ করেছে বার করতে পেরেছে এবং সেই ডেটাকে সামনে রেখেই কিন্তু এবার সিবিআই এর গোয়েন্দারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে জীবনকৃষ্ণ সাহা এই সমস্ত ডেটা মুছে ফেলার জন্য এবং নষ্ট করার জন্যই কিন্তু এই দুটো মোবাইল ফোন তিনি কিন্তু পুকুরে ফেলে দিয়েছিলেন এবং তোমাকে বলে দিই সিবিআই তরফে দাবি করা হচ্ছে এই দুটি মোবাইল ফোনের 100% ডেটা কিন্তু তারা রিট্রিভ করতে পেরেছে একেবারে প্রকাশ আগে যেমন এই দুটি মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধার করা হয়েছিল শুধু তাই নয় নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার সময় ডিলিট করে দিয়েছিলেন ডেটা জীবনকৃষ্ণ সাহা সেই ডিলিট করা তথ্যগুলিও 100% উদ্ধার করেছে সিবিআই ধন্যবাদ এই মুহূর্তে প্রকাশ তোমাকে আসছি পরের খবরে জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে ফেসবুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী লেখেন আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন বাংলার মানুষ আমার সম্পদ আমি সবসময় তাঁদের ভালো থাকাকে অগ্রাধিকার দিয়েছি তাঁদের জন্য কাজ করেছি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই কোনো মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখব কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে সবাইকে আশ্বস্ত করছি জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমার লড়াই চলবে ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী আনন্দ সকাল আজ এ পর্যন্তই আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করা নিয়ে হাইকোর্টে আজ শুনানি থাকছে এবং সেই শুনানির দিকে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর থাকবে